পিস টিভি বাংলা মানবতার সমাধান কুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রবিলতাম আলা আশরাফিল মোহাম্মদ প্রিয় দর্শক মন্ডলী ইসলামী অর্থনীতির আলোচনা পর্যায়ে আজ আমরা আলোচনা করব সুদের অপকারিতা সম্পর্কে সুদ খেলে সুদ সমাজে থাকলে কি কি ক্ষতি হয় কত দিক থেকে ক্ষতি হয় আমরা সংক্ষেপে সেই দিক নিয়ে আলোচনা করব যাতে বুঝতে পারেন সুদ কত বড় খারাপ জিনিস সুদ আল্লাহ তালা কোরআন মাজিদে হারাম ঘোষণা করেছেন এবং আমাদেরকে বলেছেন ইয়া হে তোমরা আল্লাহকে ভয় করো মা রিবা এখন অবশিষ্টাংশ যে সুদ আছে সেগুলোকে বর্জন করো ছেড়ে দাও ইনকুম মোমেনিন যদি তোমরা মোমেন হও যদি মোমেন না হও আলাদা কথা কিন্তু যখন তুমি মোমেন মুমিন হওয়া অবস্থায় তোমার উচিত হবে আল্লাহর পক্ষ থেকে যখন নিষেধ এসেছে সেই নিষেধ মান্য করা যদি মান্য না করো তাহলে শোনো সুদের বহু রকমের ক্ষতি আছে আমরা সমীক্ষা করে দেখি ইসলাম কেন সুদকে নিষিদ্ধ ও কঠোরভাবে হারাম করেছে সুদের মধ্যে কি এমন ক্ষতি অপকারিতা আছে যাতে মানুষের চরিত্রে সমাজে রাষ্ট্রে এবং সারা বিশ্বে এমন কি মন্দ প্রভাব ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা আমরা দেখব যার প্রেক্ষিতে না তো সুদ কোনো বিবেক ও যুক্তি সম্মত আর না তার ন্যায় পরায়ণ ও অনুকূল মুসলিম সমাজের জন্য মুসলিম পরিবেশের জন্য তা একদম সামঞ্জস্যপূর্ণ নয় এই অভিশপ্ত বস্তুর বিভিন্ন দিক থেকে তার অনিষ্টকারিতা ও সর্বনাশিতা নিয়ে আমরা আলোচনা করি সুদের চরিত্রগত ও নৈতিক ক্ষতি কি সচ্চরিত্রতা ও আত্মা মানবতা মৌলিক অবদান আর এই মৌলিক উপাদান আমাদের যে জিনিসের ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে সুদ হচ্ছে একটা যে সচ্চরিত্রতা সমাজে থাকে পরিবেশে থাকে সুদের মাধ্যমে তা কিন্তু ধ্বংস হয়ে যায় সুদ যখন সমাজে বিস্তার লাভ করে তখন মানসিক আচরণ পরিবর্তন হয় মানুষের মাঝে স্বার্থপরতা দেখা দেয় মানুষের মাঝে কৃপণতা প্রকাশ পায় সংকীর্ণ মনতা প্রকাশ পায় নির্মমতা এবং অর্থপরায়ণতার মতো আপনার হীন গুণের কুপ্রভাবের নিয়ন্ত্রণে পরিচালিত হতে থাকে এই সমাজ শুধু কারবারে মানুষ যত অগ্রসর হতে থাকে উক্ত যে গুণগুলো বলা হলো খারাপ গুণ সেই গুণে বেশি বেশি নিমজ্জিত হতে থাকে সমাজে নির্মমতা আপনার প্রতি কেউ দয়া করে না আপনার নিঃস্বতার প্রতি আপনার নিরুপায়তার প্রতি আপনি নিরুপায় অবস্থায় আছেন আপনার খিদের প্রতি বা আপনি কোনো কাজে ফেসে গেছেন আপনার অসুখ হয়েছে আপনি কোনো অর্থদণ্ডে ফেসে গেছেন সেই সময় আপনাকে কেউ অর্থ দিচ্ছে না মানুষ যেন এক নির্মম জীব মানুষের সমাজ যেন সবাই একরকম কেউ বলছে টাকা নেই কেউ বলছে মিথ্যা কথা বলছে টাকা নেই টাকা থাকতে বলছে টাকা নেই কেউ মনে মনে ভাবছে টাকা দেওয়ার মতো টাকা নেই এইভাবে নির্মমতা প্রদর্শন করছে সুদের জন্য আর তার জন্যেই তার চরিত্রগত অনৈতিকতাভাবে তা আপনার ক্ষতি হচ্ছে সুদের কারণে মানুষের মানসিক আচরণ সম্পূর্ণত দানশীলতা তাতে সম্পূর্ণ দানশীলতা থাকবে সব মানুষের মাঝে বদান্নতা থাকবে ত্যাগ থাকবে উৎসর্গ থাকবে সহানুভূতি থাকবে উদারতা থাকবে যেমন আমরা প্রত্যেকবার প্রত্যেক সময়ই বলি যে মুসলমান হচ্ছে এক মুসলমান হাজির নেমাল মো এখওয়া মোমেন হচ্ছে ভাই 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 ভাইয়ের সহযোগিতা করবে মুসলিম উম্মা একটা বিল্ডিংয়ের মতো মুসলিম জাতি একটা দেহের মতো দেহের একটা অঙ্গ যখন ব্যথা অনুভূতি করে তখন অন্য দেহেও সে ব্যথা অনুভূত হয় আর সেই ব্যথার কারণে শুধু সেই অঙ্গটাই রাত জাগে না বরং সারা দেহ রাত জাগে কিন্তু সুদ ছাড়া ঋণ পাওয়াই যায় না সুদি কারবার ছাড়া যখন কোনো কারবার থাকে না তখন এক অপরের প্রতি নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে ইয়াম ইয় রিবা ওয়ুর সাদাকাত এমন সুদকে আল্লাহ নিশ্চিন্ন করেন ধ্বংস করেন সাদাকাত মানুষ যা দান খয়রাত করে আল্লাহ তার দান করেন কেয়ামতের দিনে অবশ্য বুঝতেই পারছেন সুদের যে ছানা হয় সুদের যে বৃদ্ধি হয় সেটা হচ্ছে হাতে হাতে এই জন্য অনেকে বলে নগদ জাপাও হাত পেতে নাও ধারের খাতা শূন্য থাক তার মানুষ যে হবে যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করবে না সেই নির্মম ভাবে সুদকে প্রয়োগ করবে তারা কি বলে নগদ জাপাও হাত পেতে নাও ধারের খাতা শূন্য থাক দূর আওয়াজের লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক তার মানে তারা আখেরাতকে বিশ্বাস করে না আর রাখের বিশ্বাস করে না বলেই তারা এই রকম নির্মম নিষ্ঠুর হয়ে যায় এবং মানুষের মাঝে এই ব্যবসা চালিয়ে এই কারবার চালিয়ে নিজের ধন বৃদ্ধি করে এটা হচ্ছে হাতে হাতে লাভ কিন্তু আল্লাহর যে লাভটা দেবেন সেটা হাতে হাতে পাবেন না আপনি দান করলে দানের বরকত আল্লাহ তালা দিতেও পারেন দুনিয়াতেও আপনি বরকত দেখতে পারেন কিন্তু আল্লাহ তালা সেই দানকে নিয়ে যে বৃদ্ধি দান করেন পাহাড়ের আকার হয়ে যায় সেটা কোথায় পাবেন আজরা এই যে সহানুভূতিশীল সাদাকা। আপনি আপনার ভাইয়ের প্রতি সহানুভূতি প্রদর্শন করলেন জাকাত থেকেই হোক নফল না করলেও যদি আপনি থেকে জাকাত ঠিক মতো জাকাত আদায় করে আপনি আপনার ভাইয়ের সহযোগিতা করেন একটা রোগীর সহযোগিতা করেন একটা গরিবের সহযোগিতা করেন একজন বেকারীর সহযোগিতা করেন কত বড় সহানুভূতিপূর্ণ এটা মানুষের মধ্যে দয়া মায়া কোথায় সে মমতা কোথায় সুদ এলে পরে এই জিনিসটা থাকেন অল্লা হিব্বুকুল্লা কফ্ফারী নাসিম আল্লাহ তালা কিন্তু পছন্দ করেন না যে ব্যক্তি অস্বীকার করে আর যে ব্যক্তির হৃদয় হচ্ছে পাপময় এবং যে সবসময় পাপে নিমগ্ন থাকে সুরা বাকারা দুশো ছিয়াত্তর নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেছেন সুদের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষতি সামাজিক ক্ষতি আছে যেমন মানুষ যখন ঋণ করে সেই ঋণ করা অবস্থাতে ঋণদাতা যখন ঋণ দেয় তখন তার কাছে ছোট হয় এবং কত রকমের আত্মিক বা মানসিক রোগের শিকার হয় তখন সে সেই মানুষের কাছে গোলাম হয়ে যায় আর সুদ যখন তার চড়তে থাকে যত সুদ বাড়ে তখন তার কাছে সে আরও চাপ পায় চাপ বৃদ্ধি হয় তখন সে একদম সে সমাজে নিম্ন শ্রেণীর প্রকৃতির আচরণ করে বসে যখন এই শ্রেণীর আচরণ সুদের মাধ্যমে বাড়তে থাকে তখন সমাজের এক শ্রেণীর মানুষ অপর শ্রেণীর মানুষের প্রতি বিদ্বেষ যে সুদখোর বলুন তার নাম হয় না বদনাম হয় যদিও সে উপকার করে সাময়িকভাবে মনে হয় সে উপকার করছে যখন সুদ নিচ্ছে তখন মানুষটার নাম হয় না বদনাম হয় সেই মানুষকে মানুষে ভালোবাসে না ঘৃণা সেই মানুষের যখন চর্চা করে ভালো চর্চা করে মন্দ চর্চা করে সুদখোর বলে সে পরিচিতি লাভ করে সুদ খায় আর সুদ খায় বলে যখন বদনাম হয় তখন সমাজের একটা ক্ষতি হয় আপনারা শুনেছেন যে অমক হাজি সুদ খায় সুদখোর হাজি চোয়ার হাজি হাজি সাহেব সে একটা সম্মানের পাত্র কিন্তু তার নামের সঙ্গে যখন সুদখোর হাজি বলা হয় তখন তার অবস্থা সমাজের অবস্থা বুঝুন মানুষও বোঝে যে একজন হাজির সাহেব মানুষ সে সুদ খায় সুদ খেয়ে হজ করতে এসেছে অথচ হালাল টাকা ছাড়া হজ করলে পরে আল্লাহ তালা হজ কবুল করে না মক্কাতে গিয়ে হাজি হাজির হাজির কয় আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির না কিন্তু তুমি আমি হাজির নয় তুমি হাজির হাজির বললে কী হবে হারাম টাকা নিয়ে তুমি হজ করতে এসেছ তোমার হজ যে কবুল হয়েছে কে তোমাকে বলে সুতরাং সমাজে সেরকম যদিও সে হাজির নাম থাকে তাহলে বুঝতে পাচ্ছেন। যে তার হজ হয় না সমাজে তার বদনাম হয় সামাজিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় আর এই সুদের কারণে সমাজের আপোষের মায়াবন্ধন আপোষের সাহায্য সহানুভূতির যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় কেউ কারোর প্রতি দয়া রাখে না কেউ কারো প্রতি মায়া রাখে না সুদের স্বাভাবিক প্রভাব এবং তার অনিবার্য মানসিক প্রতিক্রিয়া যা সর্বতা পরস্ফুট হতে থাকবে তাকে এক জাতি অপর জাতির সাথে এরূপ আচরণ করুক অথবা এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে সেই ব্যবহার প্রদর্শন করুক সর্বাবস্থায় অবস্থায় একই ব্যক্তি ব্যক্তির মাধ্যমে যেমন হয় তেমন দেশ দেশের মাধ্যমেও হবে এক দেশ যদি অপর দেশের কাছে ঋণ নিয়ে থাকে আর সেই দেশের ঋণ যদি তার উপরে বাড়িয়ে থাকে বাড়িয়ে থাকে তখন সেই দেশের সাথে সেই দেশের সম্পর্ক কেমন হবে বিদেশের দেশের সাথে বিদেশের সম্পর্ক যখন সুদের ওপরে ঋণ হবে আর ঋণ ঋণের অঙ্ক যখন বেড়ে যেতে থাকবে আর ঋণ শোধ করতে পারবে না কখনো দেউলিয়া হয়ে যাবে এই জন্যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলো বহু ঋণ করে বসে আছে বড় বড় দেশের কাছ থেকে ঋণ করে বসে আছে ঋণ শোধ করে আর নিজের কোমর সোজা করে উঠে দাঁড়াতে পারছে না এইভাবে সামাজিক ক্ষতি দেশের ক্ষতি রাজনৈতিক ক্ষতি শুধুমাত্র এই সুদি কারবারের জন্য সুদের জন্য তালা বলছেন আলাল আলাল সমাজের মাঝে তোমরা আপোসে ভালো কল্যাণমূলক কাজে এক অপরের সহযোগিতা করো আর অন্যায় কাজে পাপাচরণে তোমরা এক অপরকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো শাদীদুল একাব নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলমিনু লিল মোমিনি কালবুনিয়ান এসুদ্দু বাদুহু বাদা এ কথা আমি আগেই বলে ফেলেছি যে মোমেন এক মোমেনের সাথে অন্য মোমেনের উদাহরণ হলো একটা বিল্ডিং এর মতো যে বিল্ডিং এর এক অংশ অপর অংশকে মজবুত করে আর এই মজবুত করার জন্য একটা সিমেন্ট লাগে তাই না এই সিমেন্টটা কি মানুষের ইমান মানুষের সম্পর্ক অনেক আছে রক্তের সম্পর্ক আছে মানুষের বৈবাহিক সম্পর্ক আছে আর মানুষের ইমানই সম্পর্ক আছে সবথেকে দৃঢ় এবং মজবুত সম্পর্ক হলো কি সম্পর্ক ইমানি সম্পর্ক যেহেতু রক্তের সম্পর্কে স্বার্থ আছে বৈবাহিক সম্পর্কে স্বার্থ আছে কিন্তু ইমানি সম্পর্কে কোনো স্বার্থ নেই রক্তের সম্পর্কে আপনার ভাই আপনার অংশ না পেলে রাগ করবে তাই না কিন্তু ইমানি সম্পর্কে আপনার কাছে কোনো ভাগই চায় না সে তো জানে যে আমি ভাগ পাবো না তার যে সম্পর্ক সেই সম্পর্কটা সুদৃঢ় বেশি মজবুত কিন্তু ভাইয়ের সম্পর্ক রক্তের খাতিরে স্বার্থের খাতিরে যদি কোনো রকমের আঘাত লাগে সেটা ছুটে যায় ইমানের সম্পর্ক হচ্ছে মজবুত একটা বিল্ডিংয়ের মতো একটা অট্টালিকার মতো এই সম্পর্ক যখন কায়েম থাকে ইমানি সিমেন্ট যখন এক অপরকে মজবুত করে তখন সেই উম্মাহ সেই জাতি কত উন্নত হয় কিন্তু মাঝখান থেকে যখন সুদ আসে সুদি কারবারের ফলে সেই সিমেন্টে নোনা লাগে সেই সিমেন্টে নোনা লাগে কাঠের বন্ধনে সেই কাঠের খাঁজে খাঁজে ঘুন লাগে এই সুদ এসে সেই নোনা জিনিস যখন নোনা ধরিয়ে সিমেন্টকে নষ্ট করে দেয় ছেড়ে 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 ইট তখন এক ইট থেকে কি হয় খসে খসে পড়ে সামাজিক বন্ধন তখন সুদৃঢ় বন্ধন ছিন্ন হয়ে যায় এই জন্যে সুদের বিশেষ অপকারিতা বিশেষ ক্ষতি আছে প্রিয় দর্শক মণ্ডলী একটু বিরতি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো আমাদের সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ সালাম ও আলাইকুমর হামাতুল্লাহী ও বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দু জানাত বি আপনারা দেখছেন পিএইচটিভি বাংলা পড় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিন তলব করবে সেজন্য আল্লার পথই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অকৃতজ্ঞতা জনক অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলা পিস টিভির এই অনুষ্ঠান ইসলামী অর্থনীতি নিয়ে বিভিন্ন আলোচনা আপনারা নিশ্চয়ই আগে শুনেছেন আগামী তো আশা আপনাদের কাছে আলোচনা রাখছি আল্লাহ তারা সবাইকে উপকৃত করুন উপকৃত হলে আমাদের এই শ্রম এই মেহনত আল্লাহর কাছে কাজে লাগবে আর আমাদের এই সব যেন আল্লাহর আসতে হয় সেই কামনা করি আবার আপনাদের সঙ্গে সাথ দিচ্ছি এবং আপনাদের কাছে আলোচনা রাখছি বলছি যে সুদের বিভিন্ন ক্ষতি আছে যে ক্ষতির কারণে সামাজিক বন্ধন ছিন্ন হয়ে যায় আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন আল মুসলিমও আখুল মুসলিম মুসলিম হচ্ছে মুসলিমের ভাই এদিকে আল্লাহ বলেছেন আল মোমেন্ডা হচ্ছে ভাই ভাই সুতরাং তোমাদের এই ভাতৃত্বের সংশোধন করো যদি ভ্রাতৃত্ব কোথাও ক্ষয়প্রাপ্ত হয় লয় প্রাপ্ত হয় ছিন্ন বিচ্ছিন্ন হয় তাহলে সেটাকে কি করো সংশোধন করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিমও আখুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই লা আজলিমুহুওয়ালা ইউসলিম সে তার প্রতি কোনো অন্যায় করবে না জুলুম করবে না আর তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না ওমান কান আর ফি হাজেতে আখিহি কান আল্লাহ ফি হাজাতে যদি কোনো ভাই তার ভাইয়ের অভিযোগ পূর্ণ করে তাহলে আল্লাহ তালা তার অভিযোগ পূর্ণ করেন আপনি যদি আপনার মুসলিম কোনো ভাইয়ের অভিযোগ পূর্ণ করেন অভাব দূর করেন আল্লাহ তালা আপনার অভাব দূর করবেন ওমান ফর্রাজা আন মুসলিম ইন কোরবাতন আর যদি কোনো মুসলিম কোনো মুসলিমের বিপদ উদ্ধার করে বিপদ দূর করে তাহলে কাল কেয়ামতের দিনে অসংখ্য বিপদ আছে তাই না মানুষের জন্য কাল কেয়ামতের দিনে অসংখ্য বিপদ আছে আল্লাহ তালা সেই বিপদসমূহের মধ্যে এই বিপদ থেকে উদ্ধার করার বিনিময়ে আল্লাহ তালা কাল কেয়ামতে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন ওমান মুসলিমান যে ব্যক্তি মুসলিমের গোপন করে আল্লাহ তালা তার ত্রুটি তার গোনা কেয়ামতে গোপন করবেন এটা আমাদের বিষয় না বিষয় হলো কি যে আপনি যদি কোনো ভাইয়ের অভাব দূরীকরণ করেন অভাব দূর করলেন তাকে ঋণ দিয়ে আপনাকে বিনা পয়সা কিছু দিতে হবে না যদি দেন সেটা ভালো কথা কিন্তু আপনি শুধু ঋণ দেবেন আর সেই ঋণ দেওয়ার বিনিময়ে আপনি তার অর্ধেক টাকা সাদকা করার স্বভাব নিয়ত রাখবেন তাই না তার স্বভাবের নিয়ত রাখতে হবে শুধু দিলেই কিন্তু স্বভাব হবে না স্বভাবের নিয়ত রাখতে হবে তাই না সব কাজে কোনো একটা ভালো কাজ যখন করবেন তার নিয়ত রাখতে হবে আপনি ঋণ দিলেন আপনি যদি নিয়ত না করেন যে অর্ধেক টাকা দান করার স্বভাব পাবো তাহলে কিন্তু পাবেন না নিয়ত রাখবেন যখন কোনো অভাবই আপনার কাছে আসবে ঋণ চাইতে বিনা সুদে তাকে ঋণ দেবেন দুনিয়ার কোনো স্বার্থ রাখবেন না যখনই আপনি ঋণ দিলেন সেই সময় নিয়োগ করবেন যে অর্ধেক টাকা দান করার আমার স্বভাব তাহলে আপনি পাবেন উল্টে যদি আপনি তাকে ঋণ না দেন কিংবা ঋণ দিয়ে তার কাছ থেকে সুদ কামনা করেন আর যত টাইম যাচ্ছে তার ওপরে তত সুদ আপনি বাড়িয়ে দিচ্ছেন চাপ বাড়িয়ে দিচ্ছেন তাহলে নিশ্চয়ই সেটা মুসলিমের কাজ হবে না আল্লাহ তালা রকম আচরণে নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করবেন না কাল কেয়ামতের দিনে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন না সুদের অর্থনৈতিক ক্ষতি আছে সুদের অর্থনৈতিক বহু ক্ষতি আছে যেটা আপনারা জানেন সুদ যখন সমাজে প্রচলিত হয় তখন এ কথা আপনারা বারবার শুনলেন যে মানুষ বেকারত্বের শিকার হয় আর বেকারত্বের শিকার হলে অর্থনৈতিক ক্ষতি হয় সমাজের সুদ যখন সমাজে প্রচলিত হয় তখন এক শ্রেণীর মানুষকে একদম কর্মহীন করে তোলে কর্মবিমুখ করে তোলে আর তার ফলে দেশের যে শিল্প উন্নতি সেই উন্নতি কমে যায় কল কলকারখানা সেখানকার উৎপাদন কমে যায় চাষাবাদের উৎপাদন কমে যায় যেখানে দেশের উৎপাদন বেশি হওয়ার কথা ছিল উৎপাদন কমে যায় কেননা মানুষ বেশিরভাগ সুদ ভিত্তিক সুদের ওপরে ভিত্তি করে বসে থাকে এবং সুদের ওপরে ভরসা করে বসে থাকে মানুষ যখন সুদগ্রস্ত হয় তখন দেশের অর্থনীতিতে আপনার মুদ্রাস্ফীতি দেখা যায় তাই না মুদ্রাস্ফীতি দেখেছেন এখন হঠাৎ করে আপনারা হয়তো যারা দেশের ভিতরে আছেন ততটা বুঝতে পারবেন না কিন্তু আমরা বিদেশে আছি আমরা বুঝছি সৌদি আরবে থাকতে যেখানে এক রিয়ালের বিনিময়ে দশ টাকা পাওয়া যেত হঠাৎ করে হতে লাগলো ষোলো সতেরো টাকা তাই না এটা আপনারা শুনেছেন ডলারের ব্যাপার এক ডলার পঁয়তাল্লিশ টাকা দিয়ে কেনা যেত সেই ডলার পঁয়ষট্টি টাকা দিয়েও কিনতে হয়েছে তাই না তার থেকেও বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে এটাকে কি বলে মুদ্রাস্ফীতি মানে মুদ্রার মূল্য কমে যাওয়া মুদ্রাস্ফীতি হয় সুদের কারণে যখন সুদ খুব বেশি হয়ে যায় তখন দেশের মুদ্রাস্ফীতি ঘটে আর যখন সুদের অঙ্ক বাড়ে তখন যারা ঋণগ্রস্ত তাদের কাঁধের বোঝ বেড়ে যায় আর বোঝ বাড়ার ফলে যখন বোঝ বেশি বাড়বে তখন কি সে সুদ সহ ঋণ শোধ করতে পারবে পরিশোধ করতে পারবে যখন পরিশোধ করতে পারবে না তখন সে দেউলিয়া হয়ে যাবে কত ব্যাংক দেউলিয়া হয়ে গেছে কত প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে আপনারা শুনবেন কত বাইরে যারা বেসরকারি প্রতিষ্ঠান তারা পয়সা জমা করে ডবল সুদ দেবো বলে পয়সা জমা করে 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 এমন অবস্থা যে সে আর পরিশোধ করতে পারছে না যাদেরকে সুদ দেবো বলেছিল শুদ্ধ দূরের কথা আসলেও পরিশোধ করতে পারছে না এমন অবস্থা তারা এখন জেল খাটছে দেউলিয়া হয়ে যাচ্ছে কিসব কিসের কারণ সুদের কারণ সুদ যখন বেশি করে মানুষ প্রচার করে সুদ যখন মানুষ দিতে লাগে সুদ যখন মানুষ খেতে লাগে তখন এই সব অর্থনীতি ক্ষতি শিকার হয় বিভিন্ন দেশ বিশেষ করে পুঁজিবাদের সর্বাপেক্ষা বড় বড় পতাকাধারী দেশগুলো এই বর্তমানে ভীষণভাবে অর্থনৈতিক সংকটের শিকার হয়ে পড়েছে সে খবর আপনারা নিশ্চয়ই জেনেছেন বিভিন্ন সংবাদে আমরা দেখি মুদ্রাস্ফীতির কারণে নিরিক বা বাজার দর এগারো দশমিক নশো পর্যন্ত পৌঁছে গেছে তার মানে মুদ্রাস্ফীতির হার এত বেড়ে যায় কোনো কোনো দেশে সুদি কারবারের জন্য সুদের জন্য জেফরি মার্ক তার আধুনিক পৌত্তলিকতা নামক গ্রন্থে লিখেছেন কথা সংযোজন করা জরুরি মনে করি যে সেই সকল ঐতিহাসিকগণ যারা সুদি ভিত্তির উপর প্রতিষ্ঠিত অভিনব গণতন্ত্রের স্বার্থে ইতিহাস রচনা করেন তারা এই ঘটনাটিকে মিথ্যা রটনায় পরিণত করেছেন যে মিথ্যার ঘটনার প্রতি তিনি ইঙ্গিত করেছেন তা হলো ফরাসি বীর সম্রাট নেপোলিয়ন বেনোপার্ট তার পরাজয় বলা বাহুল্য লেখক যা প্রমাণ করতে চেয়েছেন তা হলো এই যে নেপোলিয়নকে যে শক্তি পরাজয়ের স্বীকার করেছিল নেপোলিয়ন যে শক্তির কারণে পরাজিত হয়েছিল সেটা অন্য কিছু না সেটা একমাত্র সুৎখদ্দের আধিপত্য ও ক্ষমতাশীল প্রভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মা আহাদুন আখতার আমিনা রিবা ইল্লা কানা আকেবা তো আমরিহি ইলা কিল্লা যে ব্যক্তি বেশি বেশি সুদ গ্রহণ করবে তার পরিণাম হবে অল্পের দিকে সুদ বাদ দেখতে মনে হবে অনেক কিছু কিন্তু তার ভিতরের পরিণাম কি হবে তার বরকত থাকবে না যেহেতু আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেন সুদে বরকত দেন না আপনার অনেক আছে কিন্তু আপনার সেই মালের বরকত নেই সেই পয়সাতে বরকত নেই শেষকালে পরিণামে সেই পয়সা কম হয়ে যাবে ইবনে মাজা ইবন হাকিমের হাদিস আল্লাহ রসুলাম আরো বলছেন আর ইবা ওইন কাসুরা ফাইন আকে বাতাহ ইলা কুল যেহেতু আল্লাহ তালা বলছেন ইয়া রিবা ওয়াই সাদাকাত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এই সুদ নামক জিনিস থেকে দূরে রাখুন তিনি আমাদেরকে সরিয়ে রাখুন আমাদের সমাজ থেকে দূর করুন আমাদের দেশ থেকে দূর করুন বিশেষ করে সুধি কারবারে যেন আমরা কোনোভাবে জড়িয়ে না যাই তার থেকে আমাদের পরিত্রাণ দেন প্রিয় দর্শক আমাদের সময় প্রায় শেষের কাছাকাছি সুতরাং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই মুহূর্তে করে ফেলতে পারেন আমার প্রশ্নটা হলো আজকে আমাদের মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে যারা স্কুল কলেজে পড়াশোনা করছে তো আমাদের যে হাজি মোহাম্মদ মহসিন ফান্ডটা আছে তার থেকে আমাদের যে একটা টাকা দেওয়া হয় পড়াশোনার জন্য পারপাস করে টাকা দেওয়া হয় তো এই টাকাটা কি নেওয়া যাবে কেন টাকাটার মধ্যে তো সুদ আছে যে ফান্ড থেকে সুদি কারবারে বর্ধিত টাকা দেওয়া হয় সে ফান্ড থেকে টাকা নেওয়া জায়জ নয় মনে করুন কিছু টাকা ছিল সেই টাকাটা সুদি কারবারে বাড়িয়ে 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 অনেক টাকা করা হয়েছে তারপর সেখান থেকে আপনাকে দেওয়া হচ্ছে তো আসল টাকা কিছু হালাল হলেও তার যে বর্ধিত আকারের যে রূপটা আসছে সেটা হচ্ছে সুদ সেটা হারাম আর সেই হারামটা আসল তো থাকছে কিন্তু হারাম আপনাকে দেওয়া হচ্ছে আপনি যদি জানেন যে সেটা হারাম এবং সুদের টাকা তাহলে সেই টাকা নেওয়া যায় না সুতরাং আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে সুদ থেকে দূরে থাকবো যদি সুদ আছে যেমন পেনশনের টাকা যারা বলছেন যে পেনশনের টাকা বেতনের টাকা কেটে রাখা হয় তারপর সেটা সুদে ফেলে দেওয়া হয় তারপর সুদে আসলে বাড়তে বাড়তে যে টাকাটা হয় সেটা পেনশনের দেওয়া হয় অথবা এককালে প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি টাকা হঠাৎ করে কিছু টাকা দেওয়া হয় সেই টাকা যদি সুদি কারবারে জড়িত থেকে বর্ধিত হয় তাহলে সেই টাকা আপনার জন্য নেওয়া যায় না আপনার জন্য যতটুকু হালাল আপনার মূল ধন যেটা সেটাকেই আপনার ধন মনে করুন বাকি তার সাথে যে বেজন্মা রূপে আগাছা রূপে যে টাকা বর্ধিত হয়েছে সেগুলো আপনার নয় আপনার হাতে করা যায়জ নয় এখানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেখানে একটা শর্ত আরোপ করা হচ্ছে যে আপনাদের সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকলে এই টাকাটা দেওয়া হবে এবং এটা যদি আমি পড়াশোনার পেছনে খরচা করি এবং তারাও দিচ্ছে নিয়ত করে পড়াশোনার জন্য তো এটা যদি আমি পড়াশোনার পেছনে খরচা করি সেটা কি কোনো অবৈধ হবে পড়াশোনার তো ব্যক্তিগত ব্যাপার না আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তো পড়াশোনার জন্যই দেওয়া হচ্ছে আপনি টাকাটা না নিয়েও পড়াশোনা করতে পারেন তো আপনি হারাম টাকা নিয়ে পড়াশোনা করবেন কেন আপনি হারাম টাকা নিয়ে পড়াশোনা কেন করবেন নাকি পড়াশোনাটা এমন ব্যাপার যে হারাম টাকা লাগানো যাবে হারাম খাওয়া যাবে তা তো নয় পড়াশোনাটা কাজে আপনারই লাগবে আপনি সেই পড়াশোনা দ্বারা চাকরি করবেন আপনি সেই পয়সা দিয়ে বই কিনবেন তাই না আপনি ডাক্তারি পড়েন সেই টাকা দিয়ে আপনি যন্ত্রপাতি কিনবেন তো সেই যন্ত্রপাতি কিনবেন তার দিয়ে আপনি শিখবেন সেগুলো তো হালাল টাকা হওয়া দরকার যেহেতু আপনি সেই ডিগ্রি নিয়ে আপনি চাকরি করবেন সুতরাং যে ডিগ্রি নিয়ে চাকরি করবেন সেই ডিগ্রিটা তো বৈধ হওয়া দরকার আর যদি আপনি হারাম টাকা নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার ডিগ্রিটা ওইভাবে নেওয়া হারাম হচ্ছে এই আমরা বলি যে যদি আপনি মনে করেন যদি আপনি শিওর হন যে টাকাটা সুদের টাকা আপনি নেবেন না মোটেই না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন হালাল খাওয়ার এবং হারাম থেকে দূরে থাকার আল্লাহ ফিনাবি হালাল ইকান হারাম ইকু আগ্নি নাবি ফজল ইকামান সেবাক ওয়া সাল আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনও সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুবই একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান